কৃষ্ণপক্ষের অন্ধকার চারিদিকে, দুর্গম পার্বত্য পথ। পশ্চিম দিক থেকে জর্ডান নদীর স্পর্শ চিহ্নিত ঠান্ডা হাওয়া এসে গায়ে শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছে। নদীর পূর্ব তীরের বিভিন্ন স্থানে অস্পষ্ট আলোর রেখা দেখা যাচ্ছে, ওগুলো জর্ডান সীমান্ত রক্ষীদের ছাউনি। জর্ডান নদীর ওপারে থেকেও ইসরায়েলের বিভিন্ন পর্যবেক্ষণ ঘাঁটির ক্ষীণ আলোক রেখা দেখা যাচ্ছে। পার্বত্য পথ ধরে ধীর গতিতে এগিয়ে চলেছে চারটি ছায়ামূর্তি। একজন কৃষ্ণাঙ্গ, মাথায় ছোট ছোট কোকড়ানো চুল, ঠোঁট পুরু, মুখ লম্বাটে, বিশাল সুগঠিত দেহ। এর নাম আবু বকর সেনৌসি। দ্বিতীয়জন দীর্ঘ রোদ পোড়া লাল মুখ, সযত্ন রক্ষিত দাড়ি, এর নাম আব্দুর রহমান। এরা হলেন UMLLA, ইউনাইটেড মুসলিম লিবারেশন লীগ অফ আফ্রিকা এর প্রতিনিধি। তৃতীয়জন প্রায় 6.5 ফুট উঁচু, রং হলদে, তুর্কি টুপি মাথায়, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে মুখে ক্ষিপ্রতার ভাব সব সময় পরিস্ফুট। ইনি হলেন তুরস্ক থেকে আগত তুর্কিস্তান আজাদ আন্দোলনের নেতা মুস্তফা আমিন চুগদাই। এরা এসেছেন আজকে সাইমুমের পর্যালোচনা ও পরিকল্পনা কমিটির বিশেষ বৈঠকে তাদের আবেদন নিয়ে। আর চতুর্থ ব্যক্তি সাইমুমের সদস্য আব্দুর রশিদ তাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। আব্দুর রশিদকে খুব চিন্তান্বিত মনে হচ্ছিল। সে হঠাৎ চুগদায় এর দিকে চেয়ে বলল, আচ্ছা জনাব আমিন, হাসান তারিক চিঠি দেওয়ার পর আপনাকে কি মুখে কিছু বলেনি? আমিন চুগদায় দ্রুত অথচ শান্ত কণ্ঠে জবাব দিল, হাসান তারিককে অত্যন্ত ব্যস্ত মনে হচ্ছিল, চিঠি দিয়ে 5 মিনিটের বেশি অপেক্ষা করেনি। আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেও সংকোচ বোধ করেছি। আজ ভোরে জনাব আলী এফেন্দির কাছে তার নিখোঁজের খবর শুনে হতবাক হয়েছি। আজ বুঝতে পারছি তার স্বাভাবিক অস্থিরতাকে আমাদের অনুসরণ করা উচিত ছিল। কিছুক্ষণ পথ চলার পর নিচে পাহাড়ের ঢালুতে অসংখ্য আলো দেখা গেল। ওগুলো আকাশের ছায়াপথের ন্যায় উত্তর দিকে এগিয়ে এক সরল রেখার মতো। আব্দুর রশিদ ওদিকে আঙ্গুল নির্দেশ করে বলল, ইহুদি বর্বরতার সাক্ষ্য দেখুন, নিজের দেশ নিজের সকল সম্পদ থেকে বঞ্চিত হয়ে এক টুকরো কুড়ে ঘরে পশুর মতো এরা বাস করছে বছরের পর বছর ধরে। বাস্তুহারা এ লক্ষ লক্ষ মুসলমান জাতিসংঘের মুখের দিকে তাকিয়েছিল 20টি বছর। অনাহার, অখাদ্য, অপুষ্টি ও অচিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে চলেছে তারা ক্রমশ। কিন্তু এদের আত্মক্রন্দন আর মুমূর্ষ চিৎকার 20 বছরেও জাতিসংঘের কানে পৌঁছেনি। বলতে বলতে থামল আব্দুর রশিদ। তারপর আবার বলল, কিন্তু অপেক্ষার দিন শেষ হয়েছে, ধৈর্যের সকল বাঁধ ভেঙে গেছে। আমরা মানুষের উপর নির্ভর করে খেসারত দিয়েছি বহু, আর নয়, অস্ত্র তুলে নিয়েছি এবার আমরা। দুটো পথ আমাদের সামনে, হয় শহীদ না হয় গাজী। আমিন চুগদাই বলল, জনাব রশিদ, আপনাদের উদ্বাস্তুদের মধ্যে শিক্ষা ও সংগঠনের কোনো ব্যবস্থা ছিল না বলেই জানি, কিন্তু এমন বিস্ময়করভাবে সংগঠিত হতে পারলেন কেমন করে, আর এমন ট্রেনিংই বা পেলেন কোথা থেকে? আব্দুর রশিদ মৃদু হেসে বলল, আমাদের শিক্ষা ও সংগঠন সম্বন্ধে আপনার ধারণা কিছুটা সত্য, কিন্তু সবটুকু সত্য নয়। যে সময় হাজার হাজার আহত ও ছিন্নমূল মানুষের স্রোত জর্দান, সিরিয়া, ইরাক আর সিনায়ে প্রবেশ করে, তখন আমাদের বিশ্রামের জন্য মাটির শয্যা, খাওয়ার জন্য কূপের পানি ছাড়া আর কিছুই ছিল না। আমাদের চরম দুর্দিনে অনেকেই আমাদের সাহায্য করেছিল, কিন্তু সেদিন অদ্ভুত একদল কর্মী ভাইদের আমরা একান্ত করে আমাদের পাশে পেয়েছিলাম। মার কাছে গল্প শুনেছি, শুনতাম মা প্রায়ই বলতেন, মদিনার আনসারদের আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। এদের আপনারা সকলেই আজ চেনেন ইখওয়ানুল মুসলিমুন। ইখওয়ান ভাইরা সেদিন শুধু আমাদের জন্য চিকিৎসা, খাদ্য আর তাঁবুরই ব্যবস্থা করেছিলেন না, উদ্বাস্তু পল্লীগুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করে প্রত্যেকটিতে একটি করে শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দীর্ঘমেয়াদী সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা। শিবিরগুলিতে ইখওয়ান কর্মীরা শিক্ষক ও উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। তারা বলতেন বলে শুনেছি, বিশ্ব রাজনীতিতে অনুন্নত ও অন্তর্দ্বন্দ্বে মুসলিম দেশগুলো যেভাবে মার খেয়ে যাচ্ছে, তাতে ফিলিস্তিনের মুক্তির জন্য তাদের সামরিক শক্তির উপর নির্ভর করা যেতে পারে না। ফিলিস্তিনের প্রকৃত মুক্তি অকুতোভয় মুসলিম তরুণদের
বেসরকারি সংগ্রামেই অর্জিত হবে। আজকের সাইমুমের জন্ম হয়েছিল সেদিন আমাদের ইখওয়ান ভাইদের হাতেই, হয়তো অনেক আগেই তেল আবিবের প্রাসাদ শীর্ষ থেকে ইহুদি পতাকা ভূমধ্য সাগরে ডুবে যেত, কিন্তু হঠাৎ করে আমাদের আশার আলোকবর্তিকা রাহুগ্রস্ত হল। ইখওয়ান নেতা হাসানুল বান্না মিশরের রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। হঠাৎ আমিন চুগদাইয়ের কোনোয়ের কুতা খেয়ে সম্মুখে তাকিয়ে রশিদ দেখতে পেল, পাহাড়ের অন্ধকার গুহা থেকে আলোক সংকেত হল নির্দিষ্ট নিয়মে কয়েকবার। সে তার সাথীদের জানালো, আমরা প্রথম চেকপোস্টে এসে গেছি। কয়েক গজ সামনে দেখা গেল উদ্যত মেশিনগান হাতে পথ রোধ করে দাঁড়িয়ে আছে দুটি ছায়ামূর্তি। আব্দুর রশিদ বিচিত্র স্বরে একটি শীষ দিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে গোটা দেহ কালো কাপড়ে আবৃত একজন বিশালাকায় প্রহরী একটি প্লেটে করে কতগুলো কাঠের অক্ষর এনে আবু বকর সেনাওসির সামনে তুলে ধরল। সেনাওসি তার থেকে ডাব্লিউ অক্ষরটি তুলে নিল। অমনি লোকটি রিভলভার নামিয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করল সকলের সাথে। প্রথম চেকপোস্ট পেরিয়ে এলো ওরা। বিস্মিত আমিন চুগদাই প্রশ্ন করল, কি ব্যাপার? আব্দুর রশিদ হেসে বলল, 3 নম্বরে আপনার পালাও আসছে, ঘাঁটিতে ঢোকার জন্য এ ধরনের টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। চিন্তিত আমিন চুগদাই বলল, কিন্তু আমি তো এ সংকেত জানতে পারিনি, হাসান তারিক আমাকে। তা আমি বুঝলাম, কিন্তু এ ব্যাপারে আমি আপনার মতোই অজ্ঞ। দেখা যাক, আমি মুসা ভাইকে জানিয়েছি আপনার কথা। আরও কয়েক মাইল কষ্টকর আরোহণ অবরোহণের পর তারা দ্বিতীয় চেকপোস্টে পৌঁছল। সেখানে আগের মতো করেই প্লেটে কতগুলো কাঠের অক্ষর আনা হল আব্দুর রহমানের সামনে, তা থেকে তিনি এ অক্ষর তুলে নিলেন। তৃতীয় চেকপোস্ট গিয়ে আমিন চুগদাই প্রহরীদের হাতে আটকা পড়ে গেল। হেডকোয়ার্টার থেকে নতুন নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে ওখানে অপেক্ষা করতে আদেশ করা হল। প্রায় 15 মিনিট পর আহমদ মুসার বিশেষ নির্দেশে আমিন চুগদাইকে ছাড়া হল। আম্মান থেকে 12 মাইল উত্তরে জর্দান নদী থেকে 20 মাইল পূর্বে একটি সংকীর্ণ পার্বত্য উপত্যকার পাশে পর্বতগাত্রের কয়েকটি গোপন প্রকোষ্ঠ আলোকিত হয়ে উঠেছে। পর্বতগুহার চতুর্দিকে মাইলের পর মাইল ধরে সাইমুম মুক্তি সেনার ঘাঁটি ও পর্যবেক্ষণ কেন্দ্র ছড়িয়ে আছে। এখান থেকে পরিচালিত গেরিলা অভিযান ইসরায়েলের ইলাত থেকে গাজা, হাইফা থেকে জেরুজালেম পর্যন্ত ইহুদি সাম্রাজ্যবাদীদের সুখনিদ্রাকে চিরতরে বিলুপ্ত করে দিয়েছে। রাতের অন্ধকারে রাইফেল নিয়ে পাহারায় বসতেও তাদের বুক আজ দুরু দুরু করে, যেন তারা বুঝতে পারছে হিসাবের দিন আসন্ন। প্যালেস্টাইনে মুসলমানদের প্রতিটি ফোঁটা রক্তের শোধ আজ তাদের দিতে হবে। উজ্জ্বল প্রকোষ্ঠগুলির একটিতে বিরাট এক গোল টেবিলের চারদিকে চেয়ার পাতা, ঘরের প্রতিটি জিনিস ঝকঝক তকতক করছে। টেবিল ঘিরে 10টি চেয়ার, 8 জন লোক বসে আছে। একপাশের 2টি চেয়ার তখনও খালি, একটি হাসান তারিকের, অপরটি মেজর জেনারেল আলী এফেন্দির। হাসান তারিক নিখোঁজ আর আলী এফেন্দি এখনও পৌঁছতে পারেনি। সাইমুমের 3 জন সদস্য ছাড়াও যারা আজকের বৈঠকে এসেছে তারা হল আফ্রিকার 2 জন, তুরস্ক থেকে 1 জন। UMLLA কেন্দ্রীয় কাউন্সিলের পাঠানো রিপোর্ট পড়ছিলেন আফ্রিকার অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান। এ শীতের রাতেও তার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। আহমদ মুসার মুখ নিচু, তন্ময়তার কোনো অতল গভীরে যেন হারিয়ে গেছে সে। আব্দুর রহমান তার রিপোর্টে বলছিলেন, আফ্রিকার মোট 320 মিলিয়ন মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা হল 194 মিলিয়ন, আর বহিরাগত ঔপনিবেশিক খ্রিস্টানদের নিয়ে মোট খ্রিস্টান জনসংখ্যা হল 47 মিলিয়ন। এ খ্রিস্টানরা দক্ষিণ, পূর্ব ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। এ অঞ্চলের কোনো মুসলিম দেশই এদের সংখ্যা 15%-এর বেশি নয়, অথচ এ সামান্য সংখ্যক হয়েও তারা সগোত্রীয় সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায় ইথিওপিয়া, চাঁদ, মালি, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, সিয়েরালিওন, ডাহোমি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আপার ভোল্টা, আইভরি কোস্ট, সেনেগাল প্রভৃতি মুসলিম দেশে সাম্রাজ্যবাদী শোষণ আর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এসব দেশে শিক্ষার দ্বার মুসলমানদের জন্য প্রায় অবরুদ্ধ। অবশ্য কোনো মুসলিম সন্তান যদি একান্তই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ঢুকবার সুযোগ পায়,
তাহলে তাকে মুসলমান নাম বদল করে খ্রিস্টান নাম গ্রহণ করতে বাধ্য করা হয় এবং অবশেষে খ্রিস্টানই হয়ে যায়। অর্থনৈতিক কায়দার ব্যবসায় বাণিজ্যের সব সুযোগে এখানে খ্রিস্টানদের কক্ষেগত, রাজনৈতিক ক্ষেত্রে মুসলমানরা তো অস্পৃশ্য। এভাবে সর্বমুখী শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে মুসলমানদের অস্তিত্ব আজ নিশ্চিহ্ন হতে বসেছে। এসব কিছুর উপরে রয়েছে আবার রাজনৈতিক নির্যাতন। মাত্র কিছুদিন আগে চাঁদের লিবারেশন ফ্রন্টের সহস্র সহস্র কর্মীকে অমানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। ইথিওপিয়ার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে গাছে গাছে লটকিয়ে রাখা হয়েছিল, যা দেখে নিরপেক্ষ বিদেশিরাও চোখের পানি রোধ করতে পারেনি। জাঞ্জিবারের মুসলিম জননেতা কাসিম হাঙ্গা, আলী মহসিন, সালাম বাম্বো, ইবনে সালেহ আবদার জুমা, খাতির মুহাম্মদ সামাদ, জুমা আলাই, আমির আল আল্লারখিও বছরের পর বছর ধরে কারাগারে যন্ত্রণা ভোগ করেছে। শুধু তানজানিয়ার কারাগারেই নয়, এমনই সহস্র নরনারী আফ্রিকার বিভিন্ন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনছে। আমরা ঠেকে ঠেকে বুঝেছি এবং একথা আমরা নিশ্চিতভাবে আজ বিশ্বাস করি যে ভিক্ষা করে সুবিচার আদায় করা যাবে না, কিংবা আন্তর্জাতিক ন্যায় বিচারের মহড়াও এসব নির্যাতিত মানুষের কোনো কাজে আসবে না। মজলুম মানুষের মুক্তির একমাত্র পথ সংগ্রাম। এ সংগ্রামকে লক্ষ্যের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আবেদন পাঁচটি। এক, দীর্ঘ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সাহায্য। দুই, মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র শস্ত্রের সরবরাহ। তিন, আহত মুক্তিযোদ্ধাদের যথাযথ আধুনিক চিকিৎসার ব্যবস্থা। চার, মুক্তিযোদ্ধাদের শিক্ষা ও ট্রেনিংয়ের জন্য উপদেষ্টা প্রেরণ। পাঁচ, সাইমুম কর্তৃক নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনগুলোর নেতৃত্ব গ্রহণ। সুদীর্ঘ 10 পৃষ্ঠাব্যাপী লিখিত রিপোর্ট শেষ করলেন আব্দুর রহমান। কয়েক মুহূর্ত সবাই চুপচাপ। ধীরে ধীরে টেবিলে রাখা আফ্রিকার একটি বিশেষ মানচিত্র থেকে মুখ তুলল আহমদ মুসা। আর লিবিয়া ও চাঁদের পর্বতমালাকে আপনাদের প্রধান ও স্থায়ী ঘাঁটি হিসাবে মনোনীত করেছেন কোন কারণে? এর চেয়ে সমুদ্র কূলবর্তী কোনো স্থানকে নির্বাচন করলে যুক্তিযুক্ত হতো নাকি? আহমদ মুসার প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন আবু বকর সেন ওসি। তিনি বললেন, এর কারণ তিনটি। প্রথম কারণ, উভয় স্থানই অত্যন্ত দুর্গম এবং যে কোনো বিরূপ মনোভাবাসম্পন্ন শত্রু রাজধানী থেকে বহু দূরে। শুধু স্থান দুটি ভৌগোলিক দিক দিয়েই দুর্গমই নয়, এর চারিদিকে হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন পার্বত্য আর বেদুইন গোত্র। তারা আমাদের বন্ধু এবং আমাদের সংগ্রামী শক্তির বিশিষ্ট অঙ্গ। দ্বিতীয় কারণ, এখান থেকে অতি সহজেই বিভিন্ন আফ্রিকান মুসলিম দেশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা যাবে। তৃতীয় কারণ, অস্ত্রপাতির সরবরাহ এখানে নিরাপদ হতে পারবে। বন্ধুদের সুদানের পথে, লোহিত সাগরের পথে সহজেই আমরা কোনো সরবরাহ পেতে পারি। আর উত্তর দিকে ভূমধ্য সাগরের পথে সাইরেনিকা ও লিবিয়া মরুভূমির মধ্য দিয়ে সকল রকমের সরবরাহ নিরাপদে আসতে পারে। সাইরেনিকার নির্জন ও দুর্গম সমুদ্র তীর এবং এর গভীর পার্বত্য বনাঞ্চল এ কাজের খুবই অনুকূল। সাইরেনিকার আরব বেদুইনদের অমূল্য সাহায্য আমরা এ কাজে পাব। বেদুইনরা সাম্রাজ্যবাদীদেরকে মজ্জাগতভাবে ঘৃণা করে। ইতালীয় কোম্পানিদের উপনিবেশী নির্যাতনের কথা বেদুইনরা আজও ভুলেনি। আজও সাইরেনিকা আর লিবিয়ার পথঘাটে প্রান্তরে নির্যাতনের স্বাক্ষর জীবন্ত হয়ে আছে। বেদুইনদের পানি কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য যে অসংখ্য কূপ সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল তা আজও তেমনই আছে। লিবিয়া ও সাইরেনিকার বহু স্থানে ধ্বংস হয়ে যাওয়া এমন বহু জনপদ পাওয়া যাবে যেগুলো একমাত্র পানির অভাবে বিরান হয়ে গেছে। ঘাঁটি হিসাবে কুফরা আর লিবিয়ার মরুভূমির দক্ষিণ সীমান্তের পর্বতমালাকে নির্বাচনের আরেকটি বড় কারণ হল, আজও এ অঞ্চলের লক্ষ লক্ষ মুসলিম বৃদ্ধ ও তরুণদের মনে সেনোসি আন্দোলনের আদর্শ ও আব্দুল করিম রিফের জ্বালাময়ী প্রেরণা রূপকথার মতো হলেও জীবন্ত হয়ে আছে। আহমদ মুসার চোখ দুটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। সে বলল, আপনাদের দূরদৃষ্টি অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি বিজয় আপনাদের সুনিশ্চিত। আপনাদের পিছনে সেনোসি আন্দোলনের ঐতিহ্য রয়েছে, আব্দুল করিম রিফের প্রেরণা রয়েছে, আর রয়েছে হাসানুল বান্নার সংগঠন ও আত্মত্যাগের শিক্ষা।
মুস্তফা আমিন চুগদাই বললেন, তিনি রিপোর্ট এখনও শেষ করতে পারেননি, রিপোর্ট তিনি সমাপ্তি অধিবেশনে পেশ করবেন। রিপোর্ট অধিবেশন তখনকার মতো স্থগিত হল। আহমদ মুসা টেবিলের পাশে একটি বোতাম টিপে ধরল। কিছুক্ষণ পর একজন লোক প্রবেশ করে সালাম জানাল। মুসা বলল, আলী এফেন্দির কোনো খবর নেই? জি না, আমরা কন্ট্রোল রুমে যেতে চাই, তুমি জামিলকে বলে সত্বর ব্যবস্থা করো। তারপর সকলের দিকে ফিরে হেসে বলল, ভাই আমিন চুগদাই জানতে চেয়েছেন কিভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে অগ্রসর হচ্ছি, তার জন্যই এ ব্যবস্থা। আবু বকর সেনৌসি মৃদু হেসে বলল, আমরা আমিন ভাইয়ের কাছে এজন্য কৃতজ্ঞ। পাহাড়ের কয়েকটি অন্ধকার আঁকাবাঁকা গলি পেরিয়ে আটটি ছায়ামূর্তির ত্রিকোণ একটি জায়গায় এসে দাঁড়াল। জায়গাটি স্বল্প পরিসর। একটি প্রকাণ্ড পাথর উত্তর দিক থেকে এসে মাথার উপর ছাদের মতো আড়াল সৃষ্টি করেছে। তারা ওখানে পৌঁছতে উত্তর পশ্চিম কোণ থেকে একটি পাথর সরে গেল এবং সঙ্গে সঙ্গে এক ঝলক সন্ধানী আলো এসে তাদের চোখ ধাঁধিয়ে দিল। আহমদ মুসা সবাইকে নিয়ে এসে উন্মুক্ত পথ দিয়ে ভিতরে প্রবেশ করলেন। আবার পূর্বের মতোই সে গলিপথ শুরু হল। দুধারে পাহাড়ের দেয়াল। অন্ধকারে কিছুক্ষণ চলার পর এক জায়গায় এসে থমকে দাঁড়াল আহমদ মুসা। পাশে একটি নির্দিষ্ট জায়গায় প্রথমে তিনটি জোড়ে এবং পরে পাঁচটি আস্তে টোকা দিল। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ২০ গজ উপরে একটি ম্লান নীল বাল্ব জ্বলে উঠল। আহমদ মুসা পুনরায় প্রথমে পাঁচটি ও পরে তিনটি টোকা দিল নির্দিষ্ট জায়গায়। এবার কয়েক সেকেন্ডের মধ্যে আটটি দড়ির মই নেমে এলো নিচে। ঢাকনির বিপ্লব পরিষদের মাওলানা ফারুক হেসে বললেন, আবার একই ট্রেনিংয়ের পাল্লায় ফেললেন। পাহাড় দেশের মানুষ হয়ে আমাদের খুদে পাহাড়কে আর লজ্জা দেবেন না মাওলানা, হেসে আহমদ মুসা জবাব দিল। দড়ির মইগুলি নেমে এলো, সেগুলোতে উঠতে মুহূর্তে তাদেরকে উপরে নিয়ে এলো। তারা একটি কংক্রিটের ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদটি বিরাট প্রশস্ত। ছাদে উঠে দাঁড়াতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে গায়ে হিমেল পরশ বুলিয়ে গেল। জর্ডান নদীর এ সাওগাত। রাত্রির অন্ধকার না থাকলে দেখা যেত কিছু দূর দিয়ে রূপালী ফিতার মতো জর্ডান নদী বয়ে যাচ্ছে। আহমদ মুসা সবাইকে নিয়ে ছাদটি পেরিয়ে একটি সিঁড়ি মুখে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিস্ময়ে হা হয়ে গেল মাওলানা ফারুক, আবু বকর সেনৌসি ও আব্দুর রহমানের মুখ। তারা দেখল সিঁড়ির প্রান্তে হাসি মুখে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব মুসলিম সম্মেলনের বিশিষ্ট কর্ণধার আসিন আল আজহারি এবং বিশ্ব মুসলিম কংগ্রেসের সামরিক বিশেষজ্ঞ আবদুল্লাহ অতিথিদেরকে জড়িয়ে ধরল আনন্দে। সকলে মিলে আবার তারা চলতে শুরু করল। আবু বকর সিনৌসিদের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আহমদ মুসা তাদের দিকে চেয়ে হেসে বলল, জনাব আমিন আল আজহারি সাইমুমের পরিকল্পনার বিভাগের প্রধান এবং জনাব আবদুল্লাহ আমর এ বিভাগের প্রধান উপদেষ্টা। তারা সকলে পার্শ্বস্থ একটি প্রায় অন্ধকার কক্ষে প্রবেশ করল। দরজা দিয়ে বাহির থেকে এক টুকরো আলো এসে বৃহৎ লম্বা টেবিলটির একাংশ আলোকিত করেছে। তারা লম্বা টেবিলটির দক্ষিণ পার্শ্বে গিয়ে তারপর দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে অল্প আলোর রেশটুকুও মিলিয়ে গেল। ঘরটি হয়ে গেল সম্পূর্ণ অন্ধকার। আহমদ মুসার গম্ভীর কণ্ঠ শোনা গেল। সে বলল, বিজ্ঞ ইহুদি মুরব্বীদের পরিকল্পিত বহু বছর ধরে গড়ে তোলা বিশ্বজোড়া ইহুদি চক্রান্তের বিষফল ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে আমরা অগ্রসর হচ্ছি তা এবার আপনাদেরকে বুঝিয়ে দেবেন জনাব আমিন আল আজহারি। আমিন আল আজহারি টেবিলের উপর দুটি কনুই রেখে সামনের দিকে একটু ঝুঁকে বসলেন। তার শান্ত কণ্ঠে শোনা গেল, সাইমুমের মূল পরিকল্পনার বিষয়ে কিছু বলার আগে প্রসঙ্গক্রমে একটি কথা বলা দরকার। আরব দেশগুলোর লক্ষ্যগত অনৈক্য, বৈদেশিক নীতির ক্ষেত্রে দুর্বলতা এবং সামরিক ক্ষেত্রে পরনির্ভরশীলতার জন্য আজও ইহুদিদের হাত থেকে আরব ভূমি মুক্ত করতে পারা যায়নি। এ পরিস্থিতিতে নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ করে ইহুদিদের উৎখাত করা যাবে না। তাদের পিছনে রয়েছে পূর্ব ও পশ্চিম উভয় শক্তিজোট। আরব ভূমিকে মুক্ত করতে চাইলে এবং কয়েক যুগ ধরে মুসলমানদের উপর কৃত সকল জুলুমের প্রতিশোধ গ্রহণ করতে হলে ইসরায়েলকে ভিতর থেকে আঘাত হেনে টুকরো টুকরো করে ফেলতে হবে। এ ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সাইমুম। সাইমুমের পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায়। কথাগুলো বলে থামলেন তিনি একটু, আবার বললেন, চেয়ে দেখুন সামনে।
সবাই সামনে তাকালো। কোথায় যেন খুট করে একটু শব্দ হলে দেয়ালের কালো সীমান্ত রেখায় ইসরায়েলের একটি বিরাট মানচিত্র স্পষ্ট হয়ে উঠল। তারপর মানচিত্রের বিভিন্ন স্থানে ফুটে উঠল অসংখ্য নীল বিন্দু। আমিনাল আজহারি শুরু করলেন, ইসরায়েলের মানচিত্রে যে নীল বিন্দুগুলো দেখছেন ওগুলো ইসরায়েলের গ্রাম, গুনে গুনে দেখুন ওদের সংখ্যা 2399টি হবে। প্রত্যেকটি গ্রামে 7 সদস্যের একটি করে বিপ্লবী ইউনিট প্রতিষ্ঠা করেছি আমরা। ইউনিটের অধিকাংশ সদস্য প্যালেস্টাইনের ছদ্মবেশে আরব মুসলমান। সুদীর্ঘ 6 বৎসর অবিরামভাবে কাজ করেছি আমরা ইউনিটগুলো প্রতিষ্ঠা করতে। প্রতিটি গ্রামের মাটির তলায় একটি করে ক্ষুদ্র অস্ত্রাগার তৈরি করেছি। পূর্বে অস্ত্রাগারগুলো প্রায় শূন্য ছিল, কিন্তু গত 1967 সালের জুন যুদ্ধের পর সিনাই মরুভূমি থেকে কুড়িয়ে পাওয়া অস্ত্র দিয়ে তা আমরা পূর্ণ করে ফেলেছি। প্রত্যেকটি অস্ত্রাগারে রয়েছে 2 ডজন হাতবোমা, 5টি রাইফেল, 6টি পিস্তল ও 1টি সাবমেশিন গান। বিপ্লবী ইউনিটগুলো প্রতিষ্ঠার সময় ইসরায়েলি গোয়েন্দা ও সৈন্যবিভাগের দৃষ্টি দেশের অভ্যন্তর থেকে সরিয়ে নেবার জন্য আমরা ইসরায়েলের সীমান্ত এলাকায় চালিয়েছি হাজার হাজার অভিযান। ইসরায়েল পাগল হয়ে উঠেছিল তার সীমান্ত নিয়ে। তাদের উন্মত্ত মানসিকতার পূর্ণ পরিচয় ফুটে ওঠে সাইমুমের ঘাঁটি সন্দেহে জর্দানের কারামা আক্রমণের মধ্যে। খুট করে আরেকটি শব্দ হল, মানচিত্রে সিনাই মালভূমির অভ্যন্তরে এবং গোলান হাইট থেকে প্রায় 50 মাইল ভিতরে দুটি বড় নীল আলো ফুটে উঠল। জনাব আজহারি বললেন, ইসরায়েলের অভ্যন্তরে এ দুটি আমাদের মূল সরবরাহ ঘাঁটি। দুটি পুরানো গির্জার নিচে মাটির তলায় এ দুটি ঘাঁটি স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ আমাদের সমাপ্ত। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানচিত্রে 4টি লাল বিন্দু স্পষ্ট হয়ে উঠল। জনাব আল আজহারি আবার শুরু করলেন, লাল বিন্দু 4টি হল ইসরায়েলের ইলাত, লুদ, তেল আবিব আর হাইফা। এ 4টি স্থানে ইহুদিরা ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে। এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর আওতায় রয়েছে হেজাজের 2টি পবিত্র শহর, তুরস্ক আর আরব রাষ্ট্রগুলির রাজধানী এবং সবগুলো গুরুত্বপূর্ণ শহর। দ্বিতীয় পর্যায়ের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হল ইসরায়েলের চরম আঘাত হানার ঠিক পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট সময়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো বিনষ্ট করে দেয়া। অবশ্য আমরা জানি ইসরায়েলের কমপক্ষে 11টি আণবিক বোমা রয়েছে, কিন্তু ওগুলো ব্যবহার করতে সমর্থ হবে না ইসরায়েল, কারণ তার উপর আঘাত হানা হবে ভিতর থেকে, কোনো আরব রাষ্ট্র থেকে নয়। তবুও আমরা এ বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখব এবং আণবিক অস্ত্র ব্যবহারের যে কোনো প্ল্যান আমরা বিনষ্ট করে দেব। জনাব আজহারের শেষের বাক্যটি শেষ হবার সাথে সাথে আমিন চুগতাই যেন অনেকটা সংকোচ জড়িত কণ্ঠে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি একটি সিগারেট। দ্রুত চিন্তা ঘুরপাক খাচ্ছিল আহমদ মুসার মনে। অবশেষে সে পরিষ্কার গলায় বলল, না না, আমাদের আপত্তি থাকবে কেন? আমিন চুগতাই একটি সিগারেট মুখে পুরে লাইটার জ্বালাল। লাইটারটি জ্বলে উঠতে চমকে উঠল আহমদ মুসা। এক ঝলক তীক্ষ্ণ আলো আর লাইটার থেকে ভেসে আসা অতি সূক্ষ্ম একটি পরিচিত শব্দ আহমদ মুসার দৃষ্টিকে ফাঁকি দিতে পারল না। ইতোমধ্যে জনাব আজহারি আবার বলতে শুরু করেছেন, দ্বিতীয় পর্যায় সমাপ্ত হবার পর একটি নির্দিষ্ট সময়ে শুরু হবে আমাদের সর্বাত্মক সংগ্রাম। ভিতর থেকে যে দুর্বার আঘাত আমরা হানব তা রোধ করার সাধ্য ইসরায়েলের নেই। তার বিদেশি মুরব্বীরা তার পাশে এসে দাঁড়াবার পূর্বেই সে খতম হয়ে যাবে। আমিনাল আজহারির কথা শেষ রেসটুকু ইথারে মিলিয়ে যাবার আগেই উজ্জ্বল সাদা আলোয় ঘরটি যেন হেসে উঠল। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল আগেই। সে ধীরে ধীরে এগোচ্ছিল চুগতাইয়ের দিকে। ভাবলেছেন মুসা, চুগতাই টেবিলের উপর হাত রেখে বসেছিল। তার চোখ দুটি ঘরের চারদিকে ঘুরছিল অনুসন্ধিৎসা সে চোখে। মনে তার প্রচণ্ড ঝড়। সামিল এফান, দেশের ইন্টারনাল সিকিউরিটির দায়িত্ব ওই বুড়ার উপরই তো ছিল। শুধু গাদা গাদা বেতন মেরেছে আর নাকে তেল দিয়ে ঘুমিয়েছে বুড়ো। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কতদূর পৌঁছেছে এরা? পরিকল্পনায় এদের নিখুঁত, ভাবতে আতঙ্ক লাগে। প্রতি গ্রামে এরা ছড়িয়ে আছে। আহমদ মুসা ধীরে ধীরে একটি হাত রাখল চুগদায়ের কাঁধে। তার হাতে একটি সিগারেট।
চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল চুপটায়ের। প্রচণ্ড এক হোঁচট খেল সে যেন, ভীষণ চমকে উঠল। ফিরে তাকিয়ে আহমদ মুসাকে দেখে ঠোঁটের প্রান্তে হাসি টেনে নিল। সামলে নিয়েছে সে নিজেকে, বলল, খুব চমকে দিয়েছেন তো আমাকে। আপনাদের বিস্ময়কর পরিকল্পনার রঙিন জগতে ঘুরছিলাম আমি এখনও। আমি দুঃখিত ভাই, বলল আহমদ মুসা। তারপর সিগারেটের একটি শলা বাম থেকে ডান হাতে নিয়ে এসে বলল, আপনার লাইটারটা কি পেতে পারি? কথাটি শোনার সাথে সাথে ঠোঁটের কোণের হাসিটি দপ করে যেন নিভে গেল। একটুকরো তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তের জন্য আহমদ মুসার চোখে এসে স্থির হল, কিন্তু ক্ষণিকের জন্যই। তারপরই আবার উচ্ছ্বসিত হয়ে উঠল মোস্তফা আমিন চুক্তাই, বলল, নিশ্চয় নিশ্চয়, বলে পকেট থেকে লাইটারটি বের করে জ্বালিয়ে আহমদ মুসার মুখের কাছে তুলে ধরল। সিগারেট ধরিয়ে নিয়ে আহমদ মুসা বলল, বাহ, লাইটারটির সিস্টেম তো খুব সুন্দর, জার্মানির তৈরি না, দেখতে পারি একটু? মোস্তফা আমিন চুক্তাই এ অবস্থার জন্য বোধহয় প্রস্তুত ছিল না মোটেই। কেমন একটি বিমূঢ় ভাব চোখে মুখে ফুটে উঠল তার। সে দ্বিধাজড়িত হাতে লাইটারটি তুলে দিল আহমদ মুসার হাতে। আহমদ মুসা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল চুক্তাইকে, দেখল একটি হাত তার কোটের পকেটে। এর অর্থ মুসার অজানা নয়। সূক্ষ্ম একটুকরো হাসি ফুটে উঠতে চাইল তার মুখে। সে লাইটারের দিকে এক মুহূর্ত তাকিয়ে বুঝতে পারল একটি শক্তিশালী ক্যামেরা সংযোজন করা আছে ওতে। একগাল ধোঁয়া ছেড়ে একটু ঝুঁকে পড়ে দুটি কোনোই টেবিলে রেখে মুফতি আল আজহারের দিকে একটু তাকিয়ে মৃদু হেসে আহমদ মুসা বলল, জনাব আমিন এ সামান্য ধরনের নেশাকেও ভালো চোখে দেখেন না, তবু রক্ষে যে আজ আপনাকে একজন সাথী হিসাবে পাওয়া গেল। এ অভ্যেস আপনার কতদিনের? শুধু আমিন আল আজহারই নয়, আবু বকর সিনৌসি, আব্দুর রহমান এবং মাওলানা ফারুক সহ সকলে আহমদ মুসার জলজন্ত মিথ্যা কথা আর এ অস্বাভাবিক ব্যবহারে বিস্ময়ে বোবা হয়ে গেছে। আহমদ মুসা সিগারেট খায় না, এটা সকলেই জানে। আহমদ মুসার এটি ছেলেমেয়ে না কোনো বিশেষ অভিনয়। এ ধরনের ছেলেমেয়ে করার মতো লোক তো আহমদ মুসা নয়। তাহলে? সকলের চোখে একরাশ বিস্ময় ভরা প্রশ্ন। আহমদ মুসার কথায় চুক্তাইকে একটু খুশি মনে হল, যেন একখণ্ড মেঘ তার মুখের উপর থেকে সরে গেল। মুফতি আমিন আল আজহারের দিকে একটু চোরা দৃষ্টিতে চেয়ে সকৌতুকে নিচু গলায় বলল, এ বদভ্যাসটি আমার ছোটবেলার, বন্ধুদের সংসর্গ দোষও বলতে পারেন একে। আহমদ মুসা হেসে বলল, বন্ধুরা অনেক উপকারও করেছে আপনার, তা না হলে দেশের সেরা ফুটবল খেলোয়াড় কি হতে পারতেন আপনি? ভালো দিকগুলো অস্বীকার আমিও করি না, হেসে বলল চুক্তাই। আহমদ মুসা আবার শুরু করল, আমার মনে হয় কি জানেন, আপনি চেষ্টা করলে পৃথিবীর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হতে পারতেন, এ প্রচেষ্টা ছেড়ে দিলেন কেন? হঠাৎ চুক্তায়ের চোখ মুখ তীক্ষ্ণ হয়ে উঠল, কি যেন বুঝতে চেষ্টা করল। মুহূর্তকাল পরে শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি এসব প্রশ্ন করছেন কেন? আহমদ মুসা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মোস্তফা আমিন চুক্তাই, এর সাথে আপনাকে মিলিয়ে নিতে চেষ্টা করছিলাম। আমি চুক্তাইয়ের ডসিয়ার থেকে জানি উনি জীবনে ফুটবলে পা রাখেননি, আর সত্যি একজন শ্রেষ্ঠ মল্লযোদ্ধা তিনি, অথচ আপনি? আহমদ মুসার কথা শেষ হবার আগেই স্প্রিংয়ের মতো ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চুক্তাই, কিন্তু দেরি হয়ে গেছে তখন। আহমদ মুসার ছয় ঘরা রিভলভারের চকচকে নল স্থির লক্ষ্যে চেয়ে আছে চুক্তাইয়ের দিকে। আহমদ মুসার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পকেট থেকে হাত বের করে নিন, মৃত্যু না চাইলে আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ হবে। মৃত্যুকে আমি ভয় করি না মুসা, কিন্তু তোমরা জীবিত থাকো তাও আমার কামও নয়, বলে সে বিদ্যুৎ বেগে পকেট থেকে হাত বের করল, হাতে ডিম্বাকৃতির একটি গ্রেনেড। বিমূঢ় হয়ে পড়েছে সবাই ঘটনার এ অবিশ্বাস্য আকস্মিকতায়। বেপরোয়া ওই লোকটির দিকে তাকিয়ে শিউরে উঠল সবাই। তারা জানে হাতের এ বিশেষ হ্যান্ড গ্রেনেডটি দিয়ে শুধু গুহার এ কয়জন মানুষই নয়, পাহাড়ের একটি অংশ সহজে উড়িয়ে দেয়া যাবে। কিন্তু গ্রেনেডটি ছুড়বার অবসর পেল না চুক্তাই। আহমদ মুসার রিভলভার নিঃশব্দে একরাশ ধূম্র উৎকীর্ণ করল। হ্যান্ড গ্রেনেডটি হাতেই রইল। টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ল চুক্তাইয়ের দেহ। ঠিক এ সময় দরজা ঠেলে প্রবেশ করল আলী এফেন্দি এবং তার সাথে সাথে মোস্তফা আমিন চুক্তাই। এদের দিকে তাকিয়ে একমাত্র আহমদ মুসা ছাড়া সকলের মুখ বিস্ময়ে হা হয়ে উঠল।
গত এক রাত একদিনের কাহিনী শেষ করে চুপ করল মেজর জেনারেল আলী এফেন্দি। একটি গোল টেবিল ঘিরে সবাই বসে আছে নির্বাক হয়ে। কথা বলল আহমদ মুসা প্রথম। বলল, পরশু দুপুরে ইস্তাম্বুল গেছে হাসান তারিক, অথচ এত অল্প সময়ের মধ্যে হাসান তারিকের আটক থেকে শুরু করে মোস্তফা আমিনের কিডন্যাপ, একজন ইহুদি স্পাইকে নিখুঁত প্লাস্টিক অপারেশন দ্বারা মোস্তফা আমিন চুক্তায় পরিবর্তন কেমন করে সম্ভব হল? তাহলে আমাদের আজকের এ অধিবেশনের কথা এবং মোস্তফা আমিন চুক্তায়ের এখানে যোগদানের কথা কি ওরা আগেই জানতে পেরেছিল? আলী এফেন্দি বলল, যতদূর জানতে পেরেছি WRF এবং মোসাদের সম্মিলিত তৎপরতার এটা সম্ভব হয়েছে। টার্কিশ সিক্রেট সার্ভিস জানিয়েছে গতকাল তুরস্ক ইরাক সীমান্ত থেকে একটি কফিন ইরান দিয়ে কাস্পিয়ান সাগরে অপেক্ষমান একটি সাবমেরিনে উঠেছে। সে কফিনের আবরণে যদি হাসান তারিককে পাচার করা হয়ে থাকে, তাহলে বলা যায় আমাদের এ অধিবেশন সংক্রান্ত সকল খবর ও তথ্য দিয়ে মোসাদকে সাহায্য করেছে। বিনিময়ে মোসাদ হাসান তারিককে তাদের হাতে তুলে দিয়েছে। WRF-এর এ তৎপরতার কথা আরও সূত্র থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না হাসান তারিকের উপর WRF-এর এ বিশেষ আগ্রহ কেন, বলল আহমদ মুসা। একটু চিন্তা করে আলী এফেন্দি বলল, আপনার নিশ্চয় মনে আছে দুবছর আগে জর্দানে বিদেশি কূটনীতিক মার্থাল খিরব গুপ্তচর বৃত্তির দায়ে ধরা পড়েছিলেন। একমাত্র হাসান তারিকের কৃতিত্বেই দলিল দস্তাবেজ সহ খিরব হাতে নাতে ধরা পড়ে এবং সে দুর্ঘটনার সময় বিশ্বব্যাপী বহু আলোচিত দুর্ধর্ষ গোয়েন্দা কূটনীতিক ব্রিগেডিয়ার ক্লিমোভিচ হাসান তারিকের গুলিতে নিহত হয়েছিলেন। আমার মনে হয় হাসান তারিকের উপর তারই প্রতিশোধ নিতে এসেছে বেসরকারি আন্তর্জাতিক কমিউনিস্ট সন্ত্রাসবাদী সংস্থা WRF। খিরব ও ক্লিমোভিচ উভয়ে যে এ বেসরকারি কমিউনিস্ট সংগঠন WRF-এর সদস্য ছিল তা আমরা আজ নিঃসন্দেহে ধরে নিতে পারি। আলী এফেন্দি থামল, ধীরে ধীরে মুখ তুলল আহমদ মুসা। মনে হল চিন্তার কোনো অতল থেকে জেগে উঠল। সে বলল, ধীরে ধীরে ক্লিমোভিচকে অনুসরণ করে তার গোপন আড্ডার হানা দিয়ে একটি পরিকল্পনার দুর্বোধ্য নকশা পেয়েছিল হাসান তারিক, কিন্তু নকশাটি হাসান তারিক রাখতে পারেনি। সেদিনই গভীর রাতে আক্রান্ত হয়েছিল সে। ক্লিমোভিচের লাশ পেছনে রেখে তারা নকশাটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিছুক্ষণ থামল আহমদ মুসা, আবার শুরু করল সে, পরিকল্পনার মূল কপি আমাদের কাছে না থাকলেও এর একটি ফটোকপি আমাদের কাছে আছে। এ কথা ওরা জানে কি না জানি না, তবে আমার মনে হয় যদি প্রতিশোধ গ্রহণী WRF-এর লক্ষ্য হতো তাহলে হাসান তারিককে ধরে না নিয়ে গিয়ে হত্যা করতে পারত, কিন্তু তা তারা করেনি। এ থেকে প্রমাণ হয় পরিকল্পনার নকশা সম্পর্কে হাসান তারিককে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। হাসান তারিক পরিকল্পনার কতদূর জেনেছে আর কেউ এর কোনো কিছু জানতে পেরেছে কি না ইত্যাদি জেনে না নেওয়া পর্যন্ত তারা হাসান তারিককে কিছুতেই হত্যা করবে না। পরিকল্পনা কি সম্পর্কিত এবং আপনারা কি জানতে পেরেছেন তা থেকে, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে মোস্তফা আমিন। পরিকল্পনাটির অর্থ আজও আমাদের কাছে পরিষ্কার নয়। মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো থেকে আফ্রিকার মুসলিম অধ্যুষিত তানজানিয়া এবং মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অধ্যুষিত মুসলিম বিশ্বের মানচিত্র, এর মাঝে অসংখ্য সাংকেতিক চিহ্ন এবং লাল ও কালো রেখার অসংখ্য সারি। সাম্প্রতিক ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি পরিকল্পনাটি আসলে WRF-এর, এবং তা যদি হয় এর অর্থ আমাদের কাছে পরিষ্কার। সমগ্র মুসলিম বিশ্বজুড়ে ওরা চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে। পরিকল্পনাটির নকশাটি নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের, কিন্তু তার আগে হাসান তারিক সম্বন্ধে আমাদের কথা শেষ হল না আহমদ মুসার। ঘরে পাথরের দেয়ালে এক বিশেষ স্থানে লাল সংকেত জ্বলে উঠল। আহমদ মুসা সেদিকে তাকিয়ে বলল, আকাশে নিশ্চয় কোথাও হানাদার ইসরায়েলি বিমান দেখা গেছে, আমাদের রাডারের সংকেত ওটা। আসুন, বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। সবাই উঠে এলো ছাদে। পশ্চিম আকাশ তখন লাল হয়ে উঠেছে। জর্ডান নদীর ওপারে বোমা ফেলেছে ইহুদিরা নিশ্চয়, বলল আহমদ মুসা। ঘড়ি দেখে আব্দুর রশিদ বলল, আজ রাত 12টায় আমাদের মুক্তিযোদ্ধাদের একটি ইউনিট জেরুজালেমের 3 মাইল পশ্চিমে নতুন ইসরায়েল ঘাঁটি আক্রমণ করেছে,
মনে হয় তারা দায়িত্ব পালন করে ইতোমধ্যে নদীর ওপারে ফিরে এসেছে। ইসরায়েলি বিমানগুলো মনে হয় তাদেরকে তাড়া করে এসেছে। এ সময় রাডার পর্যবেক্ষক আবদুল্লাহ মাসুদ এসে জানালো, জর্ডান নদীর আড়াই মাইল পশ্চিমে আরব পল্লীর উপর বোমা ফেলেছে ইসরায়েলিরা। সবাই চোখ ফিরালো লাল হয়ে ওঠা দিগন্তের দিকে। ওই লাল আগুন কত অসংখ্য নারী পুরুষ আর অসহায় শিশুর রক্ত চুষে নিল কে জানে। কারো মুখে কোনো কথা জাগল না। বোধহয় সবার মনে একই প্রশ্ন, এ অগ্নি পরীক্ষা আর কতদিন চলবে? এ কোরবানির শেষ হবে কবে?